আমি আল্লাহ মানুষ বানিয়েছি আলাক থেকে, আলাক মানে চোখ, আলাক মানে বলেন না কেন, জমাট বাঁধা রক্ত, চোখ চলন্ত বিভিন্ন অর্থ হয়। আমি আল্লাহ চলন্ত বস্তু থেকে, চোখ থেকে, মাটির জমাট বাঁধা রক্ত থেকে, মাটির নির্যাস থেকে মানুষকে বানিয়েছি। বিজ্ঞানের দিকে আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন কোন কারণে, কারণ বিজ্ঞান দিয়ে মানুষের 3.5 হাত বডি ভরপুর করা, যেখানেই তাকাবেন দেখবেন বিজ্ঞান বিস্ময়কর আবিষ্কার। বিজ্ঞান মানে, বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, বিস্ময়কর আবিষ্কার। পুরা শরীরের ভেতরে যে জায়গায় তাকাবেন ওই জায়গায় বিস্ময় লাগবে, আপনার চোখ দিয়ে না। যারা ভাবুক, যারা চিন্তাশীল, আপনার এই আঙ্গুলের দিকে তাকাবেন, এখানে আমার আল্লাহর একটা নিদর্শন লুকিয়ে আছে। আমি যে 9768 প্রকার চামড়ার কথা বললাম, এ পুরা শরীরটা আল্লাহ শুধু চামড়া দিয়ে ঢেকেই দেয়নি, প্রত্যেকটা জয়েন্টে আমার শরীরের ভেতরে জোড়া জয়েন্ট আছে 206টা, কত 206 প্রকার হাড় আছে, 206 প্রকার হাড় আছে পুরা শরীরে, আর 360টা জয়েন্ট আছে। কতগুলো বলেন? 360টা জয়েন্টের দিকে যখনই খেয়াল করবেন দেখবেন চামড়া গুলো কিন্তু জয়েন্টের আগে একটু জোড়া, একটু বেশি করে বৃদ্ধি করা আছে। আপনি হাতের দিকে তাকান প্রত্যেকটা জয়েন্টের আগে চামড়া একটু বেশি করা। কেন? মানুষ যেন চামিজ ধরতে গেলে টান না লাগে, আমার বান্দা কোনো কিছু ধরতে গেলে যেন কিছু ধরতে গিয়ে এখানে টান লেগে চামড়া বা ছিঁড়ে না যায়। এখানে যেমন চামড়া এক জায়গায় জড়ো করা নেই, এরকম চামড়া যদি এই জয়েন্টেও থাকতো কোনো কিছু ধরতে আপনি পারতেন না। বিজ্ঞানের তথ্যগুলো যত মানুষ গবেষণা করে বের করতে পারবে, তত আমি আল্লাহর কাছে ওর মাথা নত হতে বাধ্য হবে। এজন্য পড়াশোনা করা লাগবে কার নামে? রবের নামে। কার নামে? আজ রবের নামে লেখা পড়া নেই, এই জন্য আনুষ্কা এই মেয়েটা ধর্ষিত হয়ে মারা গেল। ক্লাস 8 এ যে বই পড়ানো হচ্ছে এখন, ক্লাস 8 এ শিক্ষা ব্যবস্থায় শারীরিক শিক্ষা, এই বইটা আমি মনে হয় যদি মাস্টারি করি আমার মেয়ে যুবতী যদি হয় ওই পড়ানো আমার দ্বারা সম্ভব না। ওখানে যে সমস্ত শব্দগুলো ওয়ার্ডগুলো দেওয়া আছে অন্তত আমার মেয়েকে আমি পড়াবো এটা সম্ভব না। তাহলে উনি যদি শিক্ষক হয় আমার মেয়েটা ওনার কাছে মেয়ের মতো না? এক কথা বলে না কেন? উনি মেয়েকে পড়াবে কি করে? ওখানে লেখা আছে 36 নম্বর পৃষ্ঠায়, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে দুইজনের সম্মতিতে যৌন সম্পর্ক স্থাপন করাতে কোনো দোষ নেই। এই যদি হয় পড়া, এই পড়া পড়ে ধর্ষণ করবে না করবে কি? ধর্ষণ করছে তাই তো কত না, যে দিহান নামে যে ছেলেটা ধর্ষণের মামলার আসামি, ওরে যদি এখন বিচারক জিজ্ঞাসা করে ওই বেটা এ কাজ করলি কোন কারণে? আমি না, কে? শিক্ষামন্ত্রী। কেন? কি লিখেছে? যেটা পড়লাম ওইটা করলাম, কারণ এই পড়া তো আর রবের নামে না, এই পড়া কার নামে? আপনি তাকিয়ে দেখেন, বিসমি রাব্বিকা আল্লাজি খালাক হচ্ছে না। 96 ভাগ মুসলমানের দেশে আমরা দাবি জানাচ্ছি এই অনুষ্ঠান থেকে আমাদের অভিভাবক যারা আছে, 96 ভাগ মুসলমানের ভেতরে সর্বোচ্চ যিনি তিনিও মুসলমান, ওখান থেকে লাল পর্যন্ত মুসলমান। যারা দায়িত্বে আছেন শিক্ষা ব্যবস্থায় 100 মার্কের কোরআন শরীফ, 100 মার্কের বিশ্বনবীর জীবনীটা তুলে দিন। ধর্ষণ তো করে কথা, হাজরত অমর ধর্ষণ, ধর্ষণের পক্ষে ছিল ওই সময় যখন মুসলমান হয়নি, কিন্তু মুসলমান হওয়ার পরে উনি নারীর ইজ্জতের পাহারাদার হয়ে গেছে। কি পড়েছিলেন? এত পড়েছিলেন কোরআন আর হাদিস, এই দুইটা সিলেবাস। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা ধর্ষক তৈরি করছি বিশ্ববিদ্যালয়ে আমি থাকাকালীন দেখেছি শিক্ষক ক্লাস নিচ্ছে ও জুতা দিয়ে পিটাচ্ছে, স্যার বলছে বাপ তুই আমাদের ছেড়ে দে জীবনে আর ক্লাসে আসবে, বলছে না শালা করে মেরেই ফেলছে। এটা আমার চোখে দেখা বিশ্ববিদ্যালয়ে থাকার সময়, ওরা সকালবেলা লাল পানি খায় আর রাতে ঘুমানোর সময় লাঠির মাথায় আগুন লাগে কি যেন পানি, কি বলে যাই বলে। আমি এটাও দেখেছি এই সব দিয়ে শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিয়ে হাত দিয়ে ধৌত করে দিচ্ছে ছাত্র, তো ওইটা এটা এটার ভেতরে কোরআন থাকার কারণে মানুষ হচ্ছে আর ওটা জানোয়ার অলরেডি হয়ে গেছে।
এজন্য পড়া লাগবে কার নামে বলেন তো রবের নামে বিসমি রাব্বিকা আল্লাযী খালাক সেই পড়ার একটা মাধ্যম এটা এটা একটা ক্লাস চলছে এটা কি ক্লাস এক দেড় ঘন্টার একটা তাফসীরের ক্লাস চলছে আপনারা সব ছাত্র এই ক্লাসের এত মূল্য মর্যাদা হাদিসে পড়লাম বিশ্বনবী একবার মসজিদে নববীতে প্রবেশ করে তাকিয়ে দেখলেন কিছু মানুষ কোরআন নিয়ে ব্যস্ত আছে আলোচনা করছে হযরত ওবাই ইবনে কাব তিনি দাওয়াত দিচ্ছেন বাম পাশের দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহ জিকির করছে নবীজি বললেন দুইটা দল ভালো কাজে আছে তবে কোরআন নিয়ে যারা আলোচনা করছে এরা সবচাইতে উত্তম কাজে আছে মহান আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন এই মুহূর্তে আমি যেন কোরআনের শ্রোতা হয়ে এদের ভেতরে বসে পড়ি আমি তার পাশে কি বললাম নবী যদি এখন জীবিত থাকতেন আর কিশোরগঞ্জের উপর দিয়ে যদি হেঁটে যেয়ে দেখতেন এখানে মাহফিল হচ্ছে কোরআনে উনি আপনার কাছে শ্রোতা হয়ে বসে পড়তেন আপনার মর্যাদা কত বেশি এবার ভাবেন এজন্য ছাত্র কিন্তু এরকম হওয়া লাগবে আর আপনার যদি ওইরকম ছাত্র না ও আসে আর চলে যায় হেড স্যার কাছে এক ছাত্র যে বলছে স্যার আর ছুটি দেন না আমি গেলাম জীবনে কোন উদ্দেশ্য আছে ওর উদ্দেশ্য এই বাড়িতে সাফাসাফি করে আসে আর পানি ছুটি যায় আপনিও যদি ওই রকম ছাত্র হন তাহলে আপনার দ্বারা কিছু হবে না আপনার রোল নাম্বার আমরা এক চাই এক দুই তিন এর ভেতরে যদি থাকতে চান যেভাবে এক দুই তিন ওরা ক্লাস করে অ্যাক্টিভ হয়ে ওইভাবে ক্লাস করবে আছেন তো আল্লাহ যেন করান এই আয়াত থেকে মূল থিওরি যেগুলো আছে আমরা যেগুলো বের করতে পারবো এগুলো নিয়ে আমার তৌফিক দান করেন আমিন।